দৃষ্টিনন্দন মোরক তাতে লেখা মেড ইন ইতালি দেয়া আছে বারকোড দেখতে অবিকল বিদেশি পণ্য এত কিছুর আড়ালে সেটি যে নকল সে রহস্য উদ্ঘাটন সহ বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় সজুকার মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটর নামের ওই ভুয়া কোম্পানির জেনারেল ম্যানেজার সোহেলকে আটক করা হয় আটককৃতের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রাকিবুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শালবাগান এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে এসকল নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয় তিনি বলেন এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার আশ্রয় নিয়ে রাজশাহী সহ বিভাগের বিভিন্ন জেলায় ডিলার নিয়োগ দিয়ে এসব নকল পণ্য বাজারজাত করে আসছিল এর সঙ্গে জড়িত মূল হোতাদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি পাশাপাশি নিশ্চিত না হয়ে এসব কথিত বিদেশি পণ্য ক্রয় না করার আহ্বান জানান তিনি দীর্ঘদিন থেকেই রাজশাহী সহ রাজশাহী বিভিন্ন মার্কেট সহ রংপুর চিটাগাং সিলেট এবং মোটামুটি সারা দেশেই বিদেশি যেগুলো দামি প্রোডাক্ট আছে বিশেষ করে অলিভ অয়েল বা ফেস ক্রিম হোয়াইটেনিং ক্রিম বা এর চুলের হেয়ার ডাই বা এ জাতীয় যেগুলো একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট ইতালি বা অন্যান্য দেশের এগুলো পুরোপুরিভাবে নকল করে স্থানীয় যারা ডিলার বা ব্যবসায়ী আছে তাদের কাছে দীর্ঘদিন থেকে বিক্রি করে আসছিল। তা আমরা গোপন সংবাদের ভিত্তিতে যারা এটা বিক্রি করে আসছিল তাদের কোম্পানির জিএম নকল যে জিএম তাকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে মোটামুটি লক্ষাধিক টাকার পণ্য আমরা হাতে নাতে গ্রেপ্তার করি এবং তার কাছে যে তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করছি তাতে সে ছাড়াও যারা জড়িত আছে তাদের আমরা ঠিকানা পেয়েছি তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এদিকে ভুক্তভোগী ডিলার সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি অভিযোগ করে বলেন প্রতারণার মাধ্যমে আমাকে সর্বশান্ত করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই এবং একটা কোম্পানির সাথে আমাদের চুক্তি হয় এবং সেই কোম্পানির থেকে চুক্তি আমাদেরকে এইভাবে হয় যে এটা সম্পূর্ণ ইটালিয়ান প্রোডাক্ট এবং দেশের বাইর থেকে এটা মাল আসে এবং এটা বাজারজাত করতে চাচ্ছে তা আমরা দেশের বাইরের পণ্য হিসাবে আমরা এটা খুবই আগ্রহী হই এবং দেশের জনগণ বাইরের মালের জন্য বেশি আগ্রহী হয় এই কারণে আমরা নীতি ইচ্ছুক কোম্পানির সাথে আমাদের একটা চুক্তি হয় যা চুক্তির বিনিময়ে আমাদেরকে মাল দিবে এবং মালও আমাদেরকে দেয় কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় যে সে মালগুলো আসলে ইটাল ইটেলিয়ান প্রোডাক্ট না এটা বাংলাদেশেরই তৈরি আমরা এইভাবে প্রতারিত হয়েছি এবং পরবর্তীতে আমরা এটা যখন বাজারজাত করতে যাই তখন বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত হই